সালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই ভালো আছে আর আজকে হচ্ছে পর্তুগালের ডে ফোর সো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলাম সো এখন দুপুর হয়ে গিয়েছে যেহেতু আমি অনেক ঘুমিয়েছি আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট এখানে ক্রসেন্ট আর একটা কফি নিয়েছি আর কফি কিনতে যে খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী হয়েছে সেটা হচ্ছে আমি স্মল রেগুলার কফি চেয়েছি ওরা না বুঝে আমাকে শর্ট দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে আমি যাব আজকের যেই নেক্সট ডেস্টিনেশান সেখানে আজকে আমি দুইটা ডেস্টিনেশন কভার করব দুইটা ডেস্টিনেশন খুবই কাছাকাছি সো আমাকে যেতে হবে সিন্ট্রাতে ফার্স্ট আর আজকে আমি আমি যে স্টেশনে আছি এই স্টেশন থেকে সিন্ট্রাতে গিয়েছিলাম সো আমার জন্য খুব একটা কষ্ট হচ্ছে না আর এই একটা পানির বোতল কিনতে যে আমাকে যে কত কাহিনী করতে হলো মেশিন ছিল নষ্ট তার উপর ল্যাঙ্গুয়েজ প্রবলেম পুরাটাই পর্তুগিজে ছিল কিছুই ঠিক বুঝতেছিলাম না তারপর এত কাহিনী করার পর ফাইনালি একটা পানি কিনলাম আর এখন ট্রেনে উঠে গেলাম সিন্ত্রা ট্রেনে আর এই ট্রেনটা হচ্ছে গো ট্রেনের মতো ক্যানাডার এগুলো হচ্ছে অনেক দূরের সিটিতে যায় সো সিন্ত্রা থেকে আমি এই বাসে উঠলাম রোকা নামের একটা জায়গাতে যাওয়ার জন্য আর তোমরা যদি বাংলাদেশে কেউ রাঙামাটিতে যে থাকো তোমরা ফিল করতে পারবে এই জায়গাটা একদম সেই রকম আকাবাকা পথ খুবই সরু রাস্তা পাহাড়ি এলাকা আর এই যে বাড়িগুলো দেখে মনে হচ্ছিল যে এখনই ভেঙে চুরে যাবে বাট খুবই চার্মিং একটা ভাব আছে অনেক পুরানো এই জায়গাগুলো সো আমার কাছে পর্তুগালের এই জিনিসটাই ভালো লেগেছে এরা হচ্ছে পুরোনো সবকিছু ধরে রেখেছে আর কি আর এই যে সামনে বাংলাদেশের মতো অটোরিকশা যাচ্ছে বাসটা পিছনের পিছনে যাচ্ছে কিন্তু এই জার্নিটা খুবই সুন্দর ছিল যেহেতু বাসে অনেক রোমান্টিক গান চলছিল আর বাসটা খুবই স্বরূপত যাচ্ছে আর কি যেহেতু পর্তুগিজে চলছিল গানগুলো সো আমি আর রেকর্ড করিনি আর এই তো আর আমি যেখানে যাচ্ছি কাবুদা রোকা কাবুদা রোকা হচ্ছে পর্তুগালের সবচেয়ে মোস্ট পয়েন্ট আম আর কি আর মানুষ বলে যে এই জায়গাটা হচ্ছে মানে পর্তুগালের মাটি যে আটলান্টিকের সাথে মিশেছে এই আর এটা খুবই খুবই সুন্দর খুবই সুন্দর একটা পাওয়া যায় ভিউজ সব মানুষ যায় ওইখানে ভিউ দেখতে আটলান্টিকের যে সুন্দর ভিউ একদম ব্রেথ একটা ভিউজ আর আমি যেহেতু ক্যানাডাতে এরকম অনেক জায়গাতে গিয়েছি সো আমার কাছে খুব একটা আশ্চর্যের কিছু লাগেনি যারা ফার্স্ট টাইম আসবে আমিও পড়তে গুলো ফার্স্ট টাইম বাট এইসব জায়গাগুলো আমার কাছে ফার্স্ট টাইম না তো যারা ফার্স্ট টাইম দেখবে হয়তো তাদের কাছে খুবই ভালো লাগবে আর সমুদ্রের পারে কার না ভালো লাগে তাই না আটলান্টিক ওসান এত বড় বিশাল দেখতে মানুষ কষ্ট করে করে জার্নি আসে এখানে খুব সুন্দর বাট ওয়েদারটা খুবই খারাপ ছিল আজকে আমার কাছে মনে হচ্ছিল অনেক বাতাস যেহেতু এইসব জায়গায় বাতাস এমনিতেও বেশি থাকে আর ঠান্ডা ছিল সো আমি ভেবেছিলাম যে সিন্ত্রার মতো ওয়েদার হবে যেহেতু আমি সিনত্রাতে ঠান্ডার প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম আর ওখানে অতটা ঠান্ডা ছিল না আমি ওই রকমই ভেবেছিলাম যে খুব একটা ঠান্ডা হবে না বাট এখানে অনেক ঠান্ডা ছিল সো আমার কাবুদার ওকা দেখা শেষ এখন আমি কাসকা এসে যাবো তো বাস তো উঠে গেলাম আর মোটামুটি আমি কাসকা এসে চলেও এসেছি আর কাসকাইশ হচ্ছে আরেকটা চার্মিং কোস্টাল টাউন ইন পর্তুগাল এই টাউনটা একটা সময় হচ্ছে ছোট্ট একটা ফিশিং ভিলেজ ছিল তারপর এটাকে হচ্ছে ট্যুরিস্ট ডেস্টিনেশনে ট্রান্সফর্ম করা হয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট শপিং মল মানে স্ট্রিট শপিং আছে আর এই বিলটা এখানকার জন্য খুবই ফেমাস সো খুবই হ্যাপেনিং একটা জায়গা বাট কাসকাইশ হচ্ছে বিচ আর্কিটেকচার হিস্ট্রি এগুলোর জন্য খুবই ফেমাস আমি তো বিচার পারে একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে আর যেহেতু আমি ক্রিসমাসের পরপরই এসেছি ডিসেম্বরে এসেছি সো খুবই জাঁকজমক ছিল আর এই যে ছোট ছোট স্টল গুলো দেখছি এগুলো কিন্তু খুবই কিউট খুবই কিউট আমার কাছে সব সময় এই স্টল গুলো ভাল লাগে আর রাতের এই যে যেই ভিউটা তারপর লাইটিং এগুলো আমার কাছে সবসময় খুবই ভালো লাগে সো এখন আমার খিদা লাগে গিয়েছে আমি এখন একটা রেস্টুরেন্ট খুঁজবো আর কাবুদার ওকা দেখে অনেক ভাল লাগলো আর এই জায়গাটা আমি যদি রিলেট এটা হচ্ছে কিছুটা রাতের বাইব যেমন একদম অনেক অনেক রেস্টুরেন্ট লাইট তারপর বিচ এর অনেক মানুষজন সো ওই রকমই এই তো স্পেশাল এখানে হচ্ছে মিউজিক হচ্ছিল এরকম তো এই যে আমি রেস্টুরেন্টে বসেছিলাম আমার ডিনারের জন্য আর আমি অর্ডার করেছিলাম স্প্যাগেটি আমাকে যে কি দিলো একটা বাঙালি ভাই আমি আর জানলাম না বুঝলাম না কিছু যাই হোক এই দুঃখে এখন আমি হোটেলের দিকে ফিরে যাচ্ছি আর এই তো সেই আমার টাইটানিকা স্টেশন আমি অলমোস্ট চলে এসেছি হোটেলে আর দেখতে দেখতে আমার টুরটা শেষ হয়ে যাচ্ছে আর মাত্র একটা দিন বাকি তো মাত্র আমি হোটেলে এসেছি আর আজকের দিনটা অনেক ভালো গিয়েছে আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি